গম খাইছে, ওর সাথে গমের দানার সম পরিমাণ একটা লোহার টুকরো খাইয়ে দিছে। খাওয়ার সাথে সাথে মুরগির চেহারা সুন্দর হচ্ছে, পাল হলুদ, ঠোঁট হলুদ, চুট লাল টকটক, গায়ের মধ্যে খালি স্বর্ণ কালার, বেশ তাজা হয়েছে। মুরগি আলা কোন ঠেকা করে মুরগিটা বাজারে বেচতে নিছে। গম খাইছে, ওর সাথে গমের দানার সম পরিমাণ একটা লোহার টুকরো খাইয়ে দিছে। খাওয়ার সাথে সাথে মুরগির চেহারা সুন্দর হচ্ছে, পাল হলুদ, ঠোঁট হলুদ, চুট লাল টকটক, গায়ের মধ্যে খালি স্বর্ণ কালার, বেশ তাজা হয়েছে। মুরগি আলা কোন ঠেকা করে মুরগিটা বাজারে বেচতে নিছে। যেই বাজারে নামাইছে মানুষ কো, এত সুন্দর মুরগি তো জীবনে দেখি নাই। কত দাম চান? কয় 5 টাকা। অনেক আগের কথা আমার ছোট্ট ভাইরা, এখন যদি কও যে 5 টাকা কি হুজুর মুরগি পাওয়া যায়, মুরগির একটা রানও তো 5 টাকা পাওয়া যায় না। তোমাদের কাছে আমি যদি একটা ঘটনা শোনাই, আমার ছোট্ট ভাইরা শোনো, কালকের থেকে আমার কেউ হুজুর করে না, তোমরা আমার ছোট্ট ভাই, যদি আমার ভাই কও আমি খুশি হব। এখানে যারা মুরব্বী তারা আমার সাক্ষী, সম্রাট শাহজাহানের সময় 1 টাকায় 3 মণ চাল পাওয়া যেত। 1.5 টাকা দিয়ে একটা গাই কিনলে 8 থেকে 10 সের দুধ দিত। এই কথা আমার ছোট্ট ভাইয়ের কাছে কইলে কবে, হুজুর আপনার পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করতে হবে, আপনার মাথা খারাপ হয়ে গেছে, স্ক্রু বোল্টু ডিল হয়ে গেছে। কিন্তু এখানে যারা মুরব্বী আপনারা বলেন তো, এই কথাটা সত্য না? সম্রাট শাহজাহানের সময়, শায়েস্তা খানের সময়, মোগল আমলে 1 টাকায় 3 মণ। মিয়া ডবল ফাগল কবে 8 মণ করলি? 3 মণ কবেন না, না 8 মণ কবেন না, পোলাফানে কবে মোটি খারাপ হয়ে গেছে মাথা, 3 মণ কোন বুঝেন না, কা খালি উল্টা পাল্টা কয়। আমি কি জানি না 8 মণের কথা? পোলাফানের থেকে আস্থা থাকা লাগবে না, কিরকম বুঝেন? পিসাব গেছে বাড়িতে, কয় ফজরের নামাজ পড়ছ? কয় পড়ছি। কয় কয় রাকাত? কয় 12 রাকাত। ওনার স্ত্রী কয় 2 রাকাত কোন? কয় যে হুজুরও 12 রাকাতে মানে না, 2 রাকাত বুঝি মানবে? বিদা ওরা 3 মণে বিশ্বাস করতেছে না, আপনি আবার ফেলে ঠেলে আমার কোন 8 মণ? আমি জানি না 8 মণ না কয় মণ। মুরগির দাম কত? কয় 5 টাকা। খরিদ্দার কয় এত সুন্দর মুরগি সহজে দেখি নাই, নেন 5 টাকা নেন। বাড়ি নিয়ে ওনার স্ত্রী কয় জব করো, সুন্দর করে ভুনা করো, সন্ধ্যার সময় এসে খাবো। ওনার স্ত্রী জব করে দেখে খালি চর্বিতে গুস্ত কাবারিং হয়ে গেছে, কুইটা কাটা দেখে জোলাডা একটু ফাইরে দেখি কি, জোলাডা ফাইরে দেখে গমের চিবার মধ্যে একটা লোহার টুকরা। মহিলা চালাক আছে আপনারা কোন মাতারি তাই না? কি কোন আপনাদের এলাকায় মহিলা কোন? মাতারি কোন আপনারা? আমাদের ফরিদপুর মহিলা, আর ঢাকার ওদিকে মাতারি কলি উভয় নাই, ঢাকার ওদিকে কাজের মেয়ে লোক রকম মাতারি। আমাকে কুমিল্লা জেলার ওদিক যে মাতারি কন মেয়ে লোকে একটা কিলে আছে একটা করে হালাবে, কবে আমারে দাসি পাইছো তুমি মাতারি কও, কাজের মেয়ে এরকম কুমিল্লা মাতারি। মহিলা অত্যন্ত চালাক, ওই লোহার টুকরাটারে সুন্দর করে ধুইয়া একটা মেজবাতির মধ্যে বইরা পাতিলের মধ্যে থুইছে। স্বামী রাত্রে আইছে সুন্দর করে ওনারে ভুনা গোস্ত দিয়ে খাবাইয়া টুকটুক করে কথা কয়, ভারী টেস্ট। শুধু টেস্ট আমরাও খাইছি আপনার জন্য রাখছি, কিন্তু ওর জোলার মধ্যে যে একটা গমের দানার সমতুল্য লোহার টুকরা পাইলাম হাতের মধ্যে নিয়ে দেখি বাড়ি ওজন, মেজবাতির মধ্যে বড়ে পাতিলে রাখছি, বড়ে দেখেন তো এটা কি? ফজরের নামাজ পড়া ওই লোকটা ওই মেসিস মেজবাতির খাতটা হাতে নিয়া গ্রামে একটা চালাক লোকের কাছে গেছে, ভাইজান দেখুন তো এটা কি? চালাক লোক হাতে নিয়ে কয় খুব ওজন, কি আমি চিনি না, দামও জানি না, তুই বেচবি নাকি? কত দেবেন? কয় 50 টাকা। কয় দেন, 5 টাকা দিয়ে মুরগি কিনলাম, 50 টাকা বিক্রি, গোস্ত খাইলাম ফাও ফিরি মাংনা, দেন দেন। আর সে কি লাভ হইতে পারে? দেন।
ওই 50 টাকা দিয়ে যে কিনে নিছে সে আবার মেজবাতির মধ্যে বইরা আর একটা চালাক লোকের কাছে কয় ভাই দেখেন তো এটা কি, সে লোকটা হাতের মধ্যে নিয়ে কয় নামও জানি না দামও বুঝি না, ওয়েট ওয়েট মনে হয় ওজন ওজন লাগে বেচবি, কয় কত দেবেন, কয় 500, কয় তাড়াতাড়ি দেন, 50 টাকা দিয়ে কিনে 1 ঘন্টার মধ্যে 450 টাকা লাভ, এর ফের লাভ কি আর গাছে ধরে, তাড়াতাড়ি দেন। 500 টাকা দিয়ে ওই লোক কিনা আর একটা চালাক লোকের কাছে গেছে যে এখন দেখেন তো ভাই জানি এটা কি, উনি হাতের মধ্যে নিয়ে এরকম করে কয় কি তা জানি না, কোন আনছ, কয় আমি কিনে আনছি এক বেটা বলে মুরগির বেটা পাইছে, কয় কত দিয়ে আনছ, কয় যে 500, কয় গরিব মানুষ তোরে ঠগায় লাভ নাই 5000 বেচবি, কয় তাড়াতাড়ি দেন 4500 লাভ, তাড়াতাড়ি দেন। 5000 টাকা দিয়ে যে কিনছে সে এক স্বর্ণকারের কাছে নিয়ে গেছে, স্বর্ণকার যে চালাকের চালাক মার কানে সোনা চুরি করে, কতক্ষণ দেখে দেখে কয় গরিব মানুষ কত আর দেব, কত দিয়ে কিনছ, ক 5000, কতরে ঠগায় লাভ নাই জিনিসটা যে কি আমি বালি করি এখনো বুঝি না, তো তুই গরিব মানুষ তোরে ঠগায় লাভ নাই, তোরে আমি 50000 টাকা দেব, শুই না খালি কয় মাথা গরম মাথা গরম, তাড়াতাড়ি দেন। 50000 টাকা দিয়া স্বর্ণকার ওটা নিয়ে গেছে জওহারির কাছে, কদরে গওহার সাহব দান নাদ্দ ইয়াদ দান নাদ জওহারি, কদরে গুল বুল বুল বো দান নাদ্দ ইয়াদ দান নাদ সাপুরি, হারুনের রশিদের জওহারি তার কাছে স্বর্ণকার নিয়ে কয় ভাইজান দেখেন এটা কি, ওই মুক্তা জওহর পরীক্ষা করার কোষ্ঠী পাথরের মধ্যে ঘষা দিয়ে জওহারি বলে এটা হলে হীরক খণ্ড, স্বর্ণকার কয় ভাইজান দাম কত, কয় বাড়াবাড়ি বেশি করবি না তোর এক দাম দেব 500,000 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হীরক খণ্ডের বাজার দাসাই করে 5 টাকার থেকে 50, 50-এর থেকে 500, 500 থেকে 5000, 5000-এর থেকে 50,000, জওহারি বেচবে আবার 1,00,000, হারুনের রশিদ আবার কিনবে 500,000 টাকা দিয়া, তোরা আমার কোরআন যে জওহার মুক্তা তোদের ঘরে দিছি একটু বাজার যাচাই করে দেখ, সারা বিশ্বমণ্ডল সৌরজগৎ বিক্রি করলে আমার কোরআনের মাত্র 1টি আয়াতের মূল্য তোরা দিতে পারবি না, বলুন সুবহান, আর জোরে বলেন সুবহান, সব আছে কিন্তু আমরা বুঝি না, রাজবাড়ির মশায় আর বি জানে না, এগুলো অসুবিধা। মনে আছে কক্ষ বিশিষ্ট আসমানের কসম, তারকা বিশিষ্ট আসমানের কসম, ওয়াল্লিয়াউমিল মাউত অঙ্গীকারকৃত দিবস কিয়ামতের দিনের কসম, ওয়া শাহিদি ওয়া মাশহুদ শুক্রবারের দিন জুমার দিনের কসম, আরাফার ময়দান এবং হজের দিনের কসম, বলুন সুবহান, ঘুমাইতেছেন, আল্লাহ কসম খাইয়া কি বলতে চায় একটু মনোযোগ দিয়ে শোনেন, আরফার ময়দানের কসম, আরফার ময়দানটা একটা সাংঘাতিক ময়দান, সারা পৃথিবী খালি, আমার দিকে দেখেন বিরক্ত হইতেছেন, আর অল্প কয়েক ঘন্টা জ্বালাইয়া বোরে আমি চলে যাব, সারা পৃথিবী খালি, আপনার আমার আপন মা বাপ আদম আর হাওয়া, আপন না সতালো না, আমি হুজুর দেখে আমার আপন বাপ আপনি কি সতালো বাপ হয়, আমাদের আপনাদের আমার এবং আপনার আপন মা বাপ আদম হাওয়াকে আল্লাহ দুনিয়া নামায় দিল,
অন্যায় করছো, অপরাধ করছো, বেহেস্তে রাখবো না, তাড়াতাড়ি দুনিয়া নাম। ভাইজান মারে ফালাইলো জিদ্দা, আব্বারে ফালাইলো সিংহল। সাড়ে তিনশো বছর কাঁদার পর স্বামী স্ত্রী দুইজন জিল হজের নয় তারিখে আরফার ময়দানে একত্রিত হইল। একটা গুণা করছিল মাত্র, সাড়ে তিনশো বছর কাঁদিয়া। আহা, দুইজন হাঁটতে হাঁটতে আরফার ময়দানে একত্রিত হইয়া একজন আর একজনকে দেখা আঞ্জা করিয়া ধরছে। ভাইজান, যে জায়গাটার মধ্যে আদম হাওয়ারে আঞ্জা করে ধরছে ওই জায়গার মধ্যে সৌদ গভর্নমেন্ট সাদা একটা পিলার দিয়ে দিছে, ওই পিলারটা ধরে হাজি সাহেবরা কান্দে বলুন সুবহান। আদম হাওয়া একজন আর একজন আঞ্জা করে ধরিয়া ওই আরফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের উপরে দাঁড়াইয়া যখন কান্দা আরম্ভ করছে, খোদারে আমরা গুনাহ করছি, সাড়ে তিনশো বছর কাঁদাইছো, স্বামী স্ত্রী দুজন জঙ্গলে মনে মনে ঘুরছি, এখন একজনরে আর একজনে পাইছি, খোদা তোমার হাবিবুর ছিলে আমাদের মাফ করে দাও, আর কান্দাইও না। এই বলে যখন কান্দা আরম্ভ করছে, মুআলামাত তানজিল নামক তাফসীর মধ্যে লেখছে, আল্লাহ রাব্বুল আলামিন ওহি দিয়ে আদম আলাইহিস সালামকে বলেন, যেদিন তোরে আমি দুনিয়ায় নামায়ে দিছি সেদিন যদি আমার হাবিবের রেফারেন্স দিয়া মাফ চাইতি ওই দিনই তো আমি মাফ করে দিতাম। এখন কসকা সেদিন করি না কা, আমার হাবিবের উসিলা দিয়া যেদিন নামাইছিলাম সেদিন যদি কতি মাফ করে দাও, আমি সাড়ে তিনশো বছর কাঁদাইতাম না, আমি সেদিনে মাফ দিতাম। এখন যাতে মাফ চাইলি, আমি আল্লাহ তোদের স্বামী স্ত্রী দুজনের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আদম হাওয়া জিজ্ঞাসা করে, আল্লাহ মাফ তো করে দিছ, আবার বেহেস্তে নেই বাকি না? আল্লাহ বলেন, আর বেহেস্তে নেব না, দুনিয়ায় থাকবা। আদম হাওয়া বলেন, তাহলে তোমার কাছে এখনই ফয়সালা করে নেই, এই যে আমাদের দুইজনে মাপ করলা, কিয়ামত পর্যন্ত এই মাপ তোমার চালু থাকবে কিনা? আল্লাহ বলেন, তোমাদের স্বামী স্ত্রী দুইজনের সাথে আমি ওয়াদা দিলাম, তোমার সন্তানরা জমিন থেকে আসমান পরিমাণ, সাগরের পানির সমান, পাহাড় পর্বতের সমান গুণা করিয়া এই জায়গার মধ্যে এসে যদি আমার গফুর রহিম কোয়া ডাক দেয়, দুইজনের সাথে ওয়াদা দিলাম, তোমার সন্তানদের জীবনের সম্পূর্ণ গুণা আমি এই ময়দানে মাপ করে দিব, ওয়াদা দিলাম, যা আদম হাওয়া মাফ করে দেব। তাই বাঙালি কবি বলেন, মা হাওয়া হযরত আদম অপরাধী হলেন খাইয়া গন্ধম, আরফাতে মুক্তি দুইজন আয় মদিনায় কে যাবি, আরব সাগর পারি কে দিবি বল সুবহান। সোনবলি দরিয়ার ঢেউ আমার সালাম নিল না কেউ, আমার সালাম পৌঁছে দিও যেখানে দিনের নবী, আমার সালাম পৌঁছে দিও যেখানে দিনের নবী, আরে আয় আরব সাগর পারি কে দিবি বল সুবহান। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, সামনে হজ, আপনাদের গ্রামের কয়েকজন লোক হজে যাবে, আমার কাছে সংবাদ আছে বাংলাদেশের থেকে পাঁচ ছয় হাজার লোক হজে যাবে, চল্লিশ লক্ষ লোক আদম হাওয়ার ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দেবে। আল্লাহ ওয়াদা করছে, আদম হাওয়া তোর সন্তানরা যদি জমিন থেকে আসমান পরিমাণ গুণা করিয়া, হিমালয় পর্বতের সমান গুণা করিয়া, বঙ্গোপসাগরের পানির সমান গুণা করিয়া এই ময়দানে এসে তোমাদের জায়গার মধ্যে দাঁড়াইয়া যদি আমার গফুর রহিম কোয়া ডাক দিয়া পিলার আঞ্জা করে ধরে, আমি ওয়াদা দিলাম কেয়ামত পর্যন্ত তোর তোমাদের সন্তানের গুণা আমি মাফ করে দিব। এমন একটা সুন্দর ময়দান ভাইজান, এই জায়গাটা তাফসীরের মধ্যে লেখছে, আজ তো আপনি গুনাহ করিয়া ওই ময়দানে যে ডাক দিলে আল্লাহ মাফ করবেন ওয়াদা করছে, কিন্তু বিশ্বভূমণ্ডল মাচাকার হয়ে যাওয়ার পরে, মহাপ্রলয় হয়ে যাওয়ার পরে যখন খোদা হাকামুল হাকিমিন হবেন, সেদিন সিংহাসন এই আরফার ময়দানের মধ্যে সেট করবেন,
আল্লাহ বলেন সেদিন আমি মাফ করব না, সেদিন আমি আহকামুল হাকিমিন হয়ে কঠোর হস্তে তোমাদের বিচার করব। খোদা সিংহাসন এই আরফার ময়দানে হবে, কারণ আরফার ময়দানে হলো পৃথিবীর মিডিল পয়েন্ট। এজন্য আল্লাহ যেদিন আহকামুল হাকিমিন হবেন সেদিন তার এজলাস, তার বিচারালয়, তার কোর্ট, ফৌজদারি আদালত এই আরফার ময়দানে হবে। সেদিন ভাই জান আল্লাহ মাফ করবে না, সেদিন বিচার করবে। আর আজ যদি কাঁদেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন বলে আমাদের আব্বা আম্মার সাথে ওয়াদা করছেন, বলুন সুবহানাল্লাহ। বিরক্ত হইতেছেন? আল্লাহ বলেন চার বস্তুর কসম খেয়ে আমি আল্লাহ, ইমানদাররা তোমাদের একটা ঘটনা শোনাবো, তোমরা সেই ঘটনাটা একটু মনোযোগ দিয়া শোনো। বলুন সুবহান, খেয়াল করেন বর্তমান যে ইয়ামান, এই ইয়ামান দেশের ঘটনা আমাদের নবী সাহেবের জন্মের 90 বছর আগের ঘটনা। আমার দিকে দেখেন, 1497 যোগ দিলে কত হয়? জোরে কন কথা কন, হ্যাঁ, 1497 যোগ দিলে কত হয়? আমি বুঝি না, 1490 বছর আগের ঘটনা। বলুন সুবহান। ইয়েমানের বাদশার নাম ইউসুফ জুনওয়াস, এক নম্বরে জালেম, কাফের বাদশা। ওনার একজন গণক ঠাকুর ছিল ইস্টোলোজার, সে আয়সা কয় জাহাপানা, কথাটা ভালো করে শুনেন তাহলে আর বুঝবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাই জান, 16 বছর মাদ্রাসায় পড়িয়া এরপরে তাফসির পড়তে গেছি, তাও ভালো করে বুঝি নাই। আর আপনারা এখানে এমন আমার লোক আছেন কোনোদিন বয় মাদ্রাসার বারিন্দা দিয়েও আটেন নাই, সেই লোকটা ওই তাফসির পড়তে আসছেন যে তাফসিরটা আমি 16 বছর মাদ্রাসায় পুরো পড়তে গেছিলাম। তাহলে ভাইজান একটু ধ্যান খেয়াল ঠিক রাখতে হবে না? যেরকম ধ্যান খেয়াল ঠিক রাখতে হবে না? বাদশার নাম ইউসুফ জুনওয়াস, জালেম কাফের বাদশা। তার একজন ইস্টোলোজার গণক ঠাকুর ছিল, সে আইসা কয় জাহাপানা, আমি তো বুড়ো হয়ে গেছি, কোন সময় আমি মরে যাই বলা যায় না, আপনি সারা দেশের উপরে সেন্সার্স জরিপ লাগাইয়া তল্লাশি করিয়া একটা সুন্দর জ্ঞানী এবং ব্রেনি ছেলে আনেন, আমার যত তন্ত্র মন্ত্র আছে সব ছেলেটারে শিখিয়ে দেব, আমি মরে গেলে আপনার কাজে লাগবে, আপনি মরে গেলে আপনার ছেলের কাজে লাগবে, কারণ রাজা বাদশারা গণক ঠাকুর ছাড়া চলতে পারে না। বাদশা সারা দেশের মধ্যে জরিপ করিয়া তল্লাশি দিয়া সেন্সার্স লাগাইয়া লাল টকটকে সুন্দর ফকফুকিয়া জ্ঞানী এবং ব্রেনি একটা ছেলে আনছে, তফসির রুহুল বয়ানের মধ্যে লেখছে ওই ছেলেটার নাম জাবের বিন আব্দুল্লাহ। তার বাপ মাকে লক্ষ লক্ষ টাকা দিয়া বাদশা বলতেছে তোমাদের ছেলেকে আমি গণক ঠাকুর বানাবো, আমার বাড়ি থাকবে খাবে, তোমাদের মাসিক ভাতা দেবো, ছেলেটা আমার দিয়ে দাও, মা বাপ দিয়ে দিছে যে মানুষই আসুক। গণক ঠাকুরের বাদশা কয় এই যে ছেলে, চেহারা দেখে কয় সাংঘাতিক ছেলে, যাচাই বাছাই করে দেখে খুব জ্ঞান বুদ্ধি আছে। গণক ঠাকুর কয় আমি ডেলি ডেলি আসতে পারবো না, আমার বাড়ি যাইয়া তুমি ভোরে যাবা, পড়ালেখা করে দুপুরে আসবা, খাইয়া যাবা, পড়ালেখা করে চারটে আসবা, ডেলি বাচ্চার বাড়ির থেকে আমার বাড়ি যে ক্লাস করবা। কয় ঠিক আছে। ছেলে গণক ঠাকুরের বাড়ি যায়, গণক ঠাকুর মন্ত্র শিখায়, তোমার সামনে যদি বাঘ পড়ে এই মন্ত্র করবা, তোমার সামনে যদি অজগর সাপ পড়ে এই মন্ত্র করবা,
তুমি এই মন্ত্র দিয়ে এই কাজ করবা। ছেলে ওই মন্ত্রতন্ত্র শিখতেছে আর যাতায়াত করতেছে। একদিন রাস্তা দিয়ে আসবার সময় একটা ঘরের পিছনে দাঁড়ায় দেখে ঘরের ভিতরে কতগুলি লোক বসে বসে বলতেছে বলুন সুবহান। আমার হুজুরের জন্মের 90 বছর আগে হইলে জমানা কোন নবীর? জোরে কোন? ঈসা আলাইহিস সালাম জমানা। তখন ঈসা আলাইহিস সালাম আসমানে চলে গেছে, কিন্তু ওনার নবুয়তি পিরিয়ড চলছে, কারণ হুজুর আসলেছেন ঈসার নবুয়তি শেষ হবে। কি বলেন তাই না? নাজালাতু যা বরাওয়ারদগার কে তৌরিত ইনজিল মনসুখ কার কে তৌরিত ইনজিল মনসুখ কার। মোহাম্মদ রসুল্লাহ না আসা পর্যন্ত তৌরিত আর ইনজিল বাজেয়াপ্ত হবে না। মোহাম্মদ রসুল্লাহ আসলেছেন, তৌরিত ইনজিল বাজেয়াপ্ত হবে। কথাটা আমার বুঝেন নাই? ছেলে কয় কি রে, ঘরের ভিতরে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কয়, টুক করে বই বগল তলা নিয়ে যায় দেখি পাগড়ি বান্ধা লম্বা লম্বা জামা, কয়জন ছেলে নারে দেখতে ভয়তে কো ওরে বাবা বাচ্চা বাড়ি ছেলে আইছে চুপ। কথাটা আমার বুঝতেছেন? এইবার ওই ছেলে কয় আপনারা আমার দিকে ভয় পাইয়েন না, আপনারা কি বলতেছিলেন আবার বলেন আমার দিকে দেখেন। ওই ধর্ম যাজক গুলি ঈসা আলাইহিস সালামের ধর্ম গোপনে গোপনে প্রচার করত, যেহেতু জালেম বাদশা ইসলামকে ব্যান করে বাজেয়াপ্ত করে দিছে এবং ইসলাম ধর্ম প্রচার করা নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে, এই জন্য ধর্ম যাজকরা গোপনে গোপনে ইসলাম প্রচার করতেছে। বলুন সুবহান। আমাদের দেশে তবলিগ জামাতালারা মসজিদে গেরামে গেরামে এসে ইসলাম প্রচার করে, একদল লোক এই তবলিগের বিরুদ্ধে কথা বলে, আমি আশ্চর্য হয়ে যাই এদের কি জ্ঞান বুদ্ধি নাই। আমার ভাইরা, আমি পরিষ্কার ভাবে আপনাদেরকে জানাই দেই, আমি সম্পূর্ণ একজন নিরপেক্ষ আলেম, হক কথা আমি আমার বাপেরও ছাড়ি না, মায়ের কোলে বসে হক কথা মারে আমি বলতে পারি। আমি একজন বক্তা মুফাসসির, ভাড়ার টাকা না দিলে এখানে আসতাম না, পীর সাহেব আসলে হাদিয়া না দিলে পীর সাহেব আসে না, আমরা ওয়াজ করার পরে কিছু পয়সা না দিলে অসন্তুষ্ট হয়ে যায়, কিন্তু তবলিগ জামাতের লোকগুলি যে এসে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, আমাদের ঘরে এক বেলা খাইল না, যাওয়ার সময় 10টা টাকাও নিল না, এরপরে কেন এই লোকগুলির বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়? ব্যাপারটা কি? কয়রা বলে কাফের, বলে নাউজুবিল্লাহ, মসজিদের মধ্যে সারাদিন কলমা কয় আর এরা বুঝি কাফের। খানিকি রহমতুল্লাহ আলাই আমাদের উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম, এক মসজিদের মধ্যে উনি গেছে, ট্রেন ফেল করছে, আগের কথা ভুলেন না, ট্রেন ফেল করে তখন তো বাস করছিল না, রেল ফেল হলে স্টেশনে বসে তাও আবার সামনে গাড়ি এলে যাবে, তো উনি শুক্রবারের দিন স্টেশন মসজিদে জুমার নামাজ পড়তে গেছে। ইমাম সাহেব খাদম রে জিজ্ঞায়, হুজুর চেহারা এত সুন্দর উনি কি? খাদম কয় চেনেন না, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী। কয় সুবহান আল্লাহ এত বড় আলেম, কয় হুজুরে টেন ফিল করছে। ইমাম সাহেব এসে কয় হুজুর আপনার দাওয়াত দিয়ে আনার মতো ক্ষমতা আমাদের নাই, টেন ফেল করে আপনি মসজিদে আসেন, সামনে ট্রেন আসতে আরো 2 ঘন্টা দেরি, হুজুর জুমার পরে মুসলিরা বসো, আপনি একটু ওয়াজ করেন, আপনার মতো এত বড় বক্তা ভারতবর্ষে নাই, হুজুর একটু ওয়াজ শোনান। জুমার নামাজের পর থানভী রহমতুল্লাহ আলাই যখন মিম্বরের মধ্যে বসছে, এক মুসল্লি কয় হুজুর আপনার ওয়াজ শুনবো না, আমি মানুষের কাছে শুনছি আপনি হইলেন কাফের। বলেন না উজুবিল্লাহ। বয়েল মজাহির ও বাতিন ইগানা, বয়েল মজাহির ও বাতিন ইগানা, হাকিমুল উম্মতে কুতুবে জমানা, বহককে হযরতে আশরাফ আলী শাহ, কে আব্দাস আশরাফ আলা ওয়াজিজা। মিম্বরের মধ্যে বসে কয় বাবা তুমি বসো, এই দেশের কিছু আলেম ফতোয়া দিছে আমি কাফের। কয় জি। কয় কাফের ওয়াজ আমি শুনবো না। কয় বাবা তুমি বসো, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা তুমি বসো, তোমার নবী কি বলে নাই, 100 বছর বয়সের কাফের অন্তরের অন্তঃস্থল থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইমানদার হয়ে যায়? তুমি যে ফতোয়া শুনছো আমি কাফের, যদি এটা সত্যি হয়ে থাকে আমি যে কলমা পড়লাম এখন তো আমি মুসলমান। বাবা তুমি বসো, আমি মুসলমানের একটু আসুন। দেখছেন কায়দাটা কি? ওনার জীবনের মধ্যে লেখছে, উনি যখন মিম্বরের মধ্যে বসে ওয়াজ আরম্ভ করছে, সম্পূর্ণ মসজিদের মানুষগুলি গড়াগড়ি দিতেছিল, আর যে লোকটা বলছিল হুজুর আপনি কাফের, ওই লোকটা কানতে কানতে অস্থির হয়ে হুজুরের পা ধরে কয়, হুজুর ভুল শুনছি, আপনার পা ধরা মাপ চাই, আপনি আমারে বয়াত করুন। বল মুজাহির বাতিন ইগানা হাকিমুল উম্মতে কুতবে জামানা বহক্কে হযরতে আশরাফ আলী শাহ কে আব্দাস আশরাফ আলা ওয়াজিজা। বিদায় তবলিগ জামাতলার যারা কাফের কয়, আমি আপনাদেরকে বলি ওই মসজিদের মধ্যে বসে একদিনে কয়েকশো বার লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়ে, এতবার কলমা পড়েও কি এরা মুসলমান হইল না? বলুন সুবহান, খবরদার এই কথা মুখ দিয়ে উচ্চারণ দেবেন না। এখানে ওলামা কেরামরা আমার সাক্ষী, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ কি বলছেন, ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরাহু ওয়া হুম মুহতাদুন। যারা তোমাদেরকে হেদায়েতের কথা শোনায় এর বিনিময় তোমাদের কাছে কিছু চায় না, আল্লাহ বলেন কেন তোমরা আমার ওই বান্দাদের কথা শুনবা না? বলুন সুবহান। সবচেয়ে বড় একটা খুশির বিষয়, সারা বিশ্বের মধ্যে দুইটা ইসলামী মহাসম্মেলন হয়, তার একটা সম্মেলন হয় আরফার ময়দানে, আর একটা সম্মেলন আমাদের গরিব দেশ টঙ্গীর ময়দানে। সারা পৃথিবীর মধ্যে এত বড় ইসলামী মহাসম্মেলন হয় না। আরফার ময়দানে গত বছর আর এই বছর আমাদের বাংলাদেশের 4টা জাতীয় পত্রিকা সংবাদ দিছে 30 লক্ষ মুসল্লি টঙ্গীর ময়দানে যে মুনাজাত করেছে। তাহলে আরফার ময়দানে 40 লাখ, টঙ্গীর ময়দানে কয়জন? 30 লাখ। বাসা খোশাম কে হাস্তাম উম্মতে তু ও গুনাগারাম আলেকিন খোশ নসিবাম, গুনাগারাম আলেকিন খোশ নসিবাম। আমরা বাংলাদেশের মানুষ গরিব হইতে পারি, গুনাগার হইল আমাদের কপাল ভালো। বলে সুবহান। এ বিশ্ব সম্মেলন পৃথিবীর সবচেয়ে ধনী বাদশাহ, মুসলমান বাদশাহ, পৃথিবীর সবচেয়ে ধনী সুলতান বলখিয়া বোরনাইয়ের বাদশাহ, সে তো বলতে পারত যে ইসলাম এই তবলিগের বিশ্ব ইস্তাম আমার বোরনাইতে দেন, সব খরচ আমি দেব। পৃথিবীর 2 নম্বর ধনী বাদশাহ কুয়েতের বাদশাহ, সে তো বলতে পারত যে বিশ্ব সম্মেলনের বিশ্ব ইস্তেমার সব খরচ আমি দেব, সম্মেলনটা আমারে দিয়ে দেন। আমরা গরিব দেশ, পৃথিবীর মধ্যে আমরা 2 নম্বর গরিব, 1 নম্বর হলো ইথিওপিয়া, 2 নম্বর গরিব হলাম আমরা। এই গরিব মানুষ আমরা বাংলাদেশি মানুষ, আমাদের কপাল কত ভালো। পৃথিবীর 2 নম্বর মহাসম্মেলন আল্লাহ রব্বুল আলামিন টঙ্গীর ময়দানে দিচ্ছেন, মাত্র 150 টাকা 200 টাকা খরচ করলে 30 লক্ষ লোক একসাথে মুনাজাত করা যায়। বলুন সুবহান। ফতোয়াবাজি যারা করে সাবধান হয়ে ফতোয়াবাজি করেন, বুঝে শুনে ফতোয়াবাজি করেন, আপনার কোন স্বার্থের ক্ষতি হয়েছে একটু চিন্তা করেন। ওই বাচ্চা দাঁড়াইছে, মনে আছে, গোপনে গোপনে দাওয়াত দেয় ইসলাম ব্যান্ড এন্ড বাজি আর্থ, ছেলে কয় ভয় নাই, আপনারা বলেন আমি শুনি। কুটি মানুষ, মাত্র বয়স কত জানেন? 9 বছর। কোন কোন তাফসিরে লেখছে 7 বছর। 9 বছরের একটা বাচ্চা যাইয়া ওই ধর্ম যাজকদের পাশে বসে কয়, কোন আপনারা কোন আমি শুনি। ধর্ম যাজকরা কয়, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কোন ঈসা রুহুল্লাহ, আরো জোরে বলেন লা ইলাহা
ইল্লাল্লাহ ইসাদুল্লাহ। ঘুমাইতেছেন? কলমাটা মুখস্থ করে হালাইছে কুট্টি মানুষ তো, আমার কথা বুঝতেছেন তো? আমি আঞ্চলিক ভাষায় কথা বলি যাতে আপনারা বুঝেন। একেবারে হাই লেভেলের বিশ্বাস সিন্ধুর বাংলা কইলাম, মূর্খ মানুষকে হুজুরি কি করলো বুঝলাম না, আমার কোনো লাভ আছে? আমি শরীরপুরের আঞ্চলিক ভাষা কথা বলি যাতে আপনারা বুঝেন, বিরক্ত হইন না। সেরকম আমি কলমা মুখস্থ করে ফেলাইছি, হুজুররা কন এই কলমা দিয়া কি কাজ হয়? হুজুররা কয় এটা এমন কলমা, সব কাজের মধ্যে এই কলমা ব্যবহার করা যায়, যদি তোমার এক ইমান মজবুত হয়। কয় বাঘ মারা যায়, কয় লা ইলাহা ইল্লাল্লাহ বলি, পাথরের টুকরার মধ্যে ফুঁক দিলে বাঘ মরিয়া যায়। বলুন সুবহান, এটা এলএমজির ফায়ার, এসএমজির কাটিস। কার কি হয়? কন্তর অন্তরস্থল থেকে ইমান নিয়ে ফু দিলে অযোগ্য সাপ মরে যায়। দুনিয়ার যে কোনো কাজে এই কলমা ব্যবহার করা যায়। কাল আমরা অমুক গ্রামের অমুকের বাড়ি শুভ শুভে লাই লাইলার দাওয়াত দেব, কত হলে আমি কাল ওখানে যাব। বলেন সুবহানাল্লাহ, আমি কব না, আমি কাল ওখানে যাব। বাড়ি আসার বাচ্চা কত দেরি হইল? কা কয় সারের বাড়ি দেরি হইছে, মানে সময় যেখানে লাই লাইলার হালকার মধ্যে বসে দে সময় লাগছে না, বাচ্চা তো টাইম টেবিল খেয়াল রাখে। কয় দেরি লোকা? কয় সারের বাড়ি দেরি হয়েছে। কয় ঠিক আছে। পরের দিন ওই খানকার মধ্যে আবার গেছে, যা দীর্ঘ সময় ইমানে কিনের আলোচনা করিয়া সারের বাড়ি গেছে। সার কয় দেরি লোকা রে? কয় যে বাড়ির থেকে আইতে লেট হয়েছে, দেন কি কাদা, এখানে আইলে কোহেনের কথা, ওখানে আইলে কোহেনের কথা, একেবারে পুরো ট্রেনিং পেয়ে গেছে। হঠাৎ একদিন ওই ছেলে রাস্তা দিয়ে আসবার সময় নজর করে দেখে বাঘ একটা রাস্তার মধ্যে শুয়ে আছে, এদিকের লোক আটকা পড়ে গেছে, ওদিকের লোক আটকা পড়ে গেছে, সীতা বাঘ রাস্তার মধ্যে হামাগুড়ি দিয়ে ঘুমায় আছে। ছেলে কয় এত ভিড় কেন? কয় দেখেন না রাস্তার মধ্যে বাঘ শুয়ে রয়েছে। ছেলে একটা পাথরের টুকরা হাতের মধ্যে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইসারুল্লাহ বলে যখন ঢেল দিছে, এমন সময় বাঘ চোখ আগলে দিছে। ছেলে কয় আমারে খাইতে পারবে না, খাওয়ার ক্ষমতা তোমার নাই, আমি লা ইলাহা ইল্লাল্লাহ জানি, তোমার অনুরোধ দিলাম, মানুষের আপ অ্যান্ড ডাউনের রাস্তায় ডিস্টার্ব করো না, তোমার হুকুম দিলাম, তাড়াতাড়ি জঙ্গলের প্রাণী জঙ্গলে চলে যাও। বলুন সুবহান, মহালাস থেকে দোস্ত দারাত তোরা, কেদার দস্তে দুশমন গুজারাত তোরা, কেদার দস্তে দুশমন গুজারাত তোরা। আমি আল্লাহর হয়ে গেছি, আমার আল্লাহ কোনদিন শত্রুর হাতে আমারে সপর্দ করতে পারেন না। বলুন সুবহান, দেখছেন কি হিমালয় পর্বতের মতো ইমান, কামে আল্লাহর হয়ে গেছি, আল্লাহ কোনদিন আমারে শত্রুর হাতে সপর্দ করতে পারে না। তুমি চোখ ঘুরাইলে কি হবে, তাড়াতাড়ি জঙ্গলে যাও। তাফসীরে মাজিদের মধ্যে লেখছে ওই বাঘ সঙ্গে সঙ্গে মাথা নিচের দিকে করে জঙ্গলের দিকে চলে গেল। চারিদিকে লোক যাতায়াত করার কয় বাচ্চার বাড়ির সুন্দর ছেলে বাঘে পর্যন্ত তার অর্ডার মানে, রহে নিস্তের ও আজ তরি কাতমতাম বনে গাম কামি কে খাহি বয়া। বলু সোহার, ও আমার ভাইরা হযরত শেখ সাদির রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি আল্লাহর সমস্ত ওয়াদার মেনে চলো, আল্লাহর 18,000 মখলুক তোমার ওয়াদার মেনে চলবে। যাও লোক কয় সাংঘাতিক ছিল তো, হিংস্র বাঘরে কি দাম কিটে দিল, নখ দিয়ে ইশারা দিল আর নেজ ফালাইয়ে চলে গেল। কয়দিন পরে আবার দেখে লোক ভিড়, কয় কি সে কয়ে বিরাট বড় অজগর সব রাস্তার মধ্যে। কয় ঠিক আছে সরাই দিই, লা ইলাহা ইল্লাল্লাহ ইসারুল্লাহ দিছে।
কোনো কোনো তাফসীরের মধ্যে লেখছে অজগর নেমে গেছে, কোনো কোনো তাফসীরের মধ্যে লেখছে অজগর মরে গেছে। সুবহানাল সুবহানাল্লাহ, সারা দেশে সুনাম ছড়াইয়া গেছে। বাদশার এক কর্মচারী, তার এক চোখানা যে কয় তোমার তো ভারী খেতি ছড়াই গেছে, তন্ত্র মন্ত্র মনে হয় ভালোই শিখছ। মনে মনে কয় তন্ত্র আর মন্ত্রে কাম হয় না, কাম হয় আমার লা ইলাহা ইল্লাল্লাহ ইসারুল্লাহ। তোমাকে মন্ত্র ঘুরান দি, ওগুলো আমারা আমার নবীর কলমা, ওগুলো ডাইরেক্ট অ্যাকশন। আমার চোখ ভালো করো হারো, ওই যে বাদশাহ যে এক চোখ কানা কর্মচারী এক ব্যাটারি আলা, কয়ে আমার চোখ ভালো করতে পারো? আমি পারি, যেই কলমা পরে আমি শু দিব চোখ ভালো হয়ে গেল, ওই কলমা তোমার পড়া লাগবে। উদ্ধো ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলেন, আমার বিপদগামী গোমরা বান্দাদের খুব কৌশল এবং ট্যাকটিক্স এন্ড পলিসির মধ্যে হিকমত সহকারে দ্বীনের দিকে দাওয়াত দিয়ে আনো। বলেন সুবহান, আমি কলমা পড়ে ফু দিব, তোমার চোখ আমার আল্লাহ ভালো করে দিবে, কিন্তু যে আল্লাহ ভালো করবে তার উপরে ইমান আনতে হবে, সে কলমা তোমার পড়ে মুসলমান হইতে হবে। একশো কানা বাদশার কর্মচারী কয় যদি চোখ আমার ভালো হয়ে যায় তাহলে তোমার আল্লাহরে মানলাম, অসুবিধা কি? দুনিয়ার সব মেডিকেল সায়েন্স আই স্পেশালিস্ট সব ফেল, এরপরে যদি আমার চোখ তুমি আল্লাহরে দিয়ে আনাইতে পারো, সে আল্লাহরে আমি আল্লাহ বলে মানবো। বলুন সুবহান। তফসীর মধ্যে লেখছে ছেলে খালি কয় সামনে আসেন লা ইলাহা, পরেন না তো গুম চলে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ ইসারুল্লাহ। ওর সাথে সাথে সুবহানাল্লাহ কি নাটক, মনে মনে বললেন যে হুজুর যেন নাটক কই, হুর সাথে সাথে নজর করে দেখে তাজা চোখ। বলেন বাদশাহের কর্মচারী একটা সেকেন্ড দেরি করলো না, সঙ্গে সঙ্গে কয় শিশুরে তুই যে আল্লাহর কলমা পড়ে আমারে ফু দিস, তোর আল্লাহ আল্লাহ। বাদশাহ হলো নকল এক নম্বর মোর্শেক, তুই হলি প্রকৃত খোদার সন্ধান দিয়েছ, আসো আমি মুসলমান হলাম, যে কলমা তুমি পড়ছো এই কলমা আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ ইসারুল্লাহ। এই বেজার লাগবে। নতুন চোখ নিয়ে বাদশার দরবারে গেছে, বাদশাহ কয় আরে তুমি এক চোখ কানা রাতিন নানা চোখ ফেলি গুই, বুঝলেন না? আমাদের ফরিদপুরে না একটা মেয়ের নাম হলো রাতি, তার নানা রোলে এক চোখ কানা, তো কয় বলা মানে এক চোখ কানা রাতির নানা, তোমার এক চোখ কানা রাতির নানা চোখ ফেলি কই, কয় চোখ আল্লাহ দিছে। বলেন সুবহানাল্লাহ, কয় আল্লাহ আবার কে, কয় চিনেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, কয় আরো সব না তুই রে ভাই কই, কয় আপনার ঘরে সদা যারা তিফলে কুস্তা কি নাকাশ আকে ও মি জুস্তে আন্দার খানাস। কি আশ্চর্য তামসা, মুসার ভয়ে ফেরাউন 60,000 শিশুর হত্যা করে দিল, যার ভয়ে 60,000 শিশু হত্যা করলো সেই মুসা সিন্ধুকুর মধ্যে উল্টে ফেরাউনের বাড়িতে ওনার কুলিয়ে বসে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ, এই ইতিহাস আপনারা জানেন না? পরিবার পরিকল্পনা, ফ্যামিলি প্ল্যানিং, সুবহানাল্লাহ, খালি ঠেকায় কন্ডম মায়ার রাজা দিয়া জিনার বাজার গরম হয়েছে, কোনো পোলাপা নাই পর্যন্ত ঠেকাইতে পারে না, এলে এলে ঠিলে ঠিলে আসে। 5 বছর কন্ডম মায়ার রাজা খাসি বকরি কত কিছু হয় জানেন না? লাইগেশন মহিলাদের ব্যাগ লাগাইয়া দেয় আর পুরুষে খাসি বানাইয়া দেয়। এজন্য আমাদের একটা দপ্তর আছে পরিবার পরিকল্পনা মন্ত্রী, কদিন আগে ছিল আমাগো ফরিদপুরের কামাল ইবনে ইউসুফ পরিবার পরিকল্পনা মন্ত্রী, এখন যে কে আছে আমি জানি না, আবার বেশি করলে আওয়ামী লীগওয়ালারা এরেস্ট করে হালাবে, কোনো দরকারও নাই। আমার ফরিদপুরের মানুষ এরেস্ট করা ভালো না,
ফরিদপুরের লোক যেটা অ্যারেস্ট হয় আসামে ঢুকে প্রেসিডেন্ট হয়ে বাইর হয়, এই ফরিদপুরে একটা কুম্বাস। এই জন্য গত বছর আমি ভোলা হাই স্কুল ময়দানে লক্ষাধিক লোকের সামনে একটা রাজনৈতিক আলোচনায় বলছি, এসপি সাহেব ডিসি সাহেব ছিল আমার কাছে, আমি বলে আমার দৌড়েন না, দলে বেশি ভালো হবে না, আমি করে শেখ মুজিবের দেশের লোক, একবার ঢুকলে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট নিয়ে বাইর হব, কারণ আমাদের দেশের অবস্থা খুব খারাপ। ফরিদপুরের লোক ভেরি সিরিয়াস, ছোট্ট জেলা কিন্তু দান্য মরিচের মধ্যে জাল বেশি। ফেরাউন পরিবাহার পরিকল্পনা করছে, স্বামী স্ত্রী রে একখানে শুনতে দেয় না, কয় মুসা আসবে, শুনছে রিস্টুলোজাররা কইছে এই মাসের মধ্যে আপনার এক শত্রু জন্ম নেবে, সে আপনার নীল নদীতে ডুবাইয়া মারবে, কয় এই সব সৈন্যরা স্বামী স্ত্রী রে একখানে থাকতে দিবি না, তাহলে মুসা আসবে। ঘরে পেছনে সৈন্যরা কয় আপনারা কি করেন, বাড়ি এলাকা আমি বারিন্দা বিবি সাহেব মধ্যে করে কেউ কারো কাছে নাই, কেউ কারো কাছে থাকেন না, কোন স্বামী স্ত্রীর বলে ঠেকাবার পারে। আবার আরেক ঘরের দরজা কয় কে কোথায়, পুলিশ কয় বাড়ি এলাকা আমি কাছারি ঘরে বিবি সাহেব বড় ঘরে, কয় ঠিক আছে দূরে থাকেন, ওনারা শুনে যাওয়ার পরে স্বামী স্ত্রী কাছারি ঘরে আর বড় ঘরে থাকে। কদিন মধ্যে ইস্টুলুজাররা কয় কি চেক দিল আপনার পুলিশ বাহিনী, আমি গইনে টোনা দেখলাম ওই বাচ্চা ফেটে চলে আইছি, তার সব বয়স সব গ্রামে তল্লাশি দে কোন মেয়ের গর্ব আছে, ডেলিভারির দিন আমার নার্সরা যাবে, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহায়ুনা নিসাআকুম, আমার নার্সরা যে ডেলিভারি করবে ছেলে হইলে জিন্দা জব করে দিবে, মেয়ে হইলে রেখে দিবে, এইভাবে 60,000 ছেলেকে হত্যা করেছিল। কিন্তু যার ভয়ে 60,000 ছেলের হত্যা করছে সেই মুসা মায়ের পেটের থেকে বাইর হইয়া সিন্ধুকের মধ্যে চৌরিয়া ফেরাউনের বাণীতে এসে উঠছে, ফেরাউন মুসার কুলে করে শূন্য বড় কয় গ্রামে যা মুসা মার গেছে, আল্লাহ কয় মুসার তোর কুলে তুলে দিছি, আমি শত্রুর কোলে আমার বন্ধুরও ফালবো, ফেরাউন তুই টের পাবি রে। সাধা যারা আল্লাহ মুসলিমই কয় সাধা যারা তিফলে কোস্তা কিনাকাশ আঁকে ও মিহি জুস্তে আন্দার খানাস, আল্লাহ মুসলিম কয় ফেরাউন রে 60,000 নিষ্পাপ শিশুর হত্যা করলি মুসা মনে করিয়া, যার বয় হত্যা করলি সেই মুসারে আল্লাহ তোর কোলে উঠাইয়া রাখছে, বলেন সুবহান। বাচ্চা কার চোখ ফালি কই, কয় আল্লাহ দিছে, কয় আল্লাহ ফালি কই, কয় আপনার ঘরে, কয় আমার ঘরে কে রে, কয় আপনার ওই যে গণক ঠাকুর বানাইতে আনছেন জাবির বিন আবদুল্লাহ রে, ও তো বাড়ি জার ফুকেছে তা লা ইলাহা ইল্লাল্লাহ করে ফু দিছে, আমার চোখ নিউ আই স্পেশালিস্ট নতুন চোখের ডাক্তার, কিছু লাগে না ফু দিলে চোখ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। বাচ্চা কয় ডাক জাবির আবদুল্লাহ রে ডাক, এদিকে আয় তুই ফাইলি কই, এই কানারে চোখ দিলি কোন দিকে, কানারে চোখ দেওয়ার মালিক তো আমি আমি না, কানারে চোখ দিছে আমার আল্লাহ, তোর আল্লাহ কি চিনেন না আমার আল্লাহ, আমার আল্লাহ হইল লা ইলাহা গুরুখন ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইনসারুল্লাহ। বাদশা কয় আরে সর্বনাশ, লক্ষ লক্ষ টাকা খরচ করে তোর মা বাপরে বাতা দিয়া তোরে আনছে আমি গণক ঠাকুর বাসাই দিই, তুই দিয়ে আবার তবলিগিওয়ালা হয়ে গেছস, লা ইলাহা ইল্লাল্লাহ কস বেহর ডাকি নি, কয় যা আমি ঠিক খবরে পাইছি, কেমনে পালি, কয় আপনার ওই গণক ঠাকুরের মন্ত্র দিয়ে ডেল দিলে বাঘ নড়ে না, সাফরে ডেল দিলে আরো ফানা ধরে, কিন্তু আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে দিলে নরে মরে দুইটি হয়, হায়াতের মৌতের মালিক কে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি, বলেন লিল্লাহি রাব্বিল আলামিন। বাদশাহ খাইছি রে
যে ইসলাম আমি বাজাব করে দিয়ে ইসলাম প্রচার নিষিদ্ধ করছি, সেই ইসলামের যেই এক বিরাট নেতা আমার ঘরে, ইসলামী আন্দোলনের অতন্দ্র প্রহরী সুবহান আল্লাহ সিপাহসালার পদ দিয়েছে, বাসা কয় লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বি না, কয় এত সস্তা না, কয় শেষ করে ফেলাবো, কয় জীবন দিব ইমান দিব না, বলুন সুবহান। দেখছেন কি কাণ্ড, কুট্টি বাচ্চা 9 বছর বয়স, কয় জীবন দিব ইমান দিব না, আর আমাদের হুঙ্কার দিল কয় ইমান নেন জীবন থাক, তাই না? আমরা কই না, খুব টুপি মাথা দেয়, একটু অসুবিধা থাকলে টুপি ভালায় দিয়া কয় না 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 ওই দলে নাই আমরা, তা না, কোন সময় মুসলমান ইমানদার নিজের মৃত্যুকে ভয় করবে না, নিজের জীবন দিয়ে দিবেন কিন্তু ইমান দেবেন না, বলুন সুবহান। ও আমার ভাইরা, যদি জীবন দিয়ে ইমান রক্ষা করেন, হাসরের ময়দানে নবীদের আগে আপনারা বেহেশত যেতে পারবেন, আর যদি ইমান দিয়ে জীবন বাঁচান, সুর কুত্তার চেয়ে কম মূল্য আপনার হবে, বলেন নাউজু বিল্লাহ। যদি কোন ইমান যাক জীবন থাক, তাহলে আপনি বেঈমান হলেন না, আর বেঈমানের দাম সুর কুত্তার চেয়েও কম, আর যদি কোন জীবন নিয়ে যাও আমি ইমান দেব না, আল্লাহ শহীদ হিসাবে কবুল করবে, হাসর ময়দানে নবীরা দাঁড়ানো অবস্থায় শহীদের দল বিনা হিসাবে বেহেশতে চলে যাবে, ভাই জান। খোদা যখন নিজের আহকামুল হাকিমিন বলে হুঙ্কার দেওয়া আরম্ভ করবে, নবীরা নফসি নফসি বলে চিৎকার দিবে, আর সাধারণ মানুষ আমাদের হুঁশ থাকবে না, ওই সময় শহীদের দল গায়ের মধ্যে রক্ত লাগানো তাজা রক্ত সিংহাসনের কাছে দিয়ে বেপরোয়া হইয়া বেহেশতের দিকে রওনা দিবে, আল্লাহ বলবেন এত বড় সাহস, আমি আহকামুল হাকিমিন, আমার হুঙ্কারের চোটে নবীরা চিৎকার দিতেছে, ওলিরা বেহুঁশ হয়ে গেছে, তোমরা কে এত বড় সাহস, আমার ড্যাম কেয়ার করে তোরা বেহেশতে যাও, এত বড় সাহস তোদের কার? কিতাবের মধ্যে লেখছে শহীদের দল উল্টা হিসাব বলবে, আমরা তোমার কাছে হিসাব দিতে একটু রাজি না, দেখো না আমাদের গায়ের থেকে তাজা রক্ত ভরে আমরা শাহাদত বরণ করে হাসর ময়দানে আসছি, লক্ষ লক্ষ বছর আমরা জমিনের মধ্যে শুয়েছিলাম, আমাদের রক্ত জমিন খাইতে পারে নাই, এই বলে শহীদরা যখন কাফন আগলে দিবে, সঙ্গে সঙ্গে টপ টপ করে তাজা রক্ত ভরা আরম্ভ করবে, শহীদরা বলবে হিসাব তোমার কাছে আমরা দেবো না, তাজা রক্ত তুমি সেও দাও না, তোমার কাছে হিসাব দিয়ে আমরা যাব না, এগুলা ড্যাম কেয়ার করা নবীদের আগে ব্যস্তা রওনা দেবে, আল্লাহ বলবেন আসো রাইগো না আসো, তোমরা নবীদের আগে যাইও, আমার কাছে একটা জিনিস চাইয়া যাও না, আমি তো আহকামুল হাকিমিন, দেখো না সব মানুষগুলি ভয় অস্থির হয়ে গেছে, তোমরা চাইয়া দাও না, কাজে তোমার কাছে চাওয়ার মতো পাওয়ার মতো কিছু নাই, যদি তুমি দিতে চাও তাহলে একটা জিনিস দাও, আমাদের আবার দুনিয়া দাও, আমরা আবারও জীবন দিব ইমান নিয়ে শহীদ হয়ে আসবো, আমার দিকে দেখেন শহীদে খাঞ্জারে এসকাত গাওয়াহে উদ কাফন দারাম, তখন আল্লাহরে যখন কাফন দেখাবি তাজা রক্তগুলি টপ টপ করে পড়তে আরম্ভ করবে। ও আমার ভাইরা, দুনিয়ার মেডিকেল সায়েন্স ফেল, মাটির নিচে যদি 100 বছর একটা লোহা থাকে, সে লোহাটা মাটি খেয়ে ফেলে, কিন্তু শহীদরা যে কাপড় নিয়ে রক্ত নিয়ে কবরে শুয়ে থাকবে, লক্ষ লক্ষ বছর কবরে শুয়ে থাকবে, শহীদের কাফন এবং রক্ত আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাটির জন্য হারাম করে দিছেন, এমন কি তারা যেদিন হাসর ময়দানে উঠবে মনে হবে যেন এখন মাঠের থেকে মার খেয়ে আইছে, যেন রক্তগুলি তাজা শরীর থেকে পড়তে আরম্ভ করবে। ও আমার ভাইরা, আজ আমি এই গভীর রাত্রে আপনাদেরকে ঘোষণা করে দেই, দুনিয়া থাকার জায়গা না, এখানে থাকতে আমরা পারবো না, আল্লাহর নবীরা থাকতে পারে নাই, ওলিরা থাকতে পারে নাই, আপনার দাদা নাই আমার দাদা নাই, আপনার আব্বা নাই আমার আব্বা নাই, এখানে আমরা থাকতে পারবো না, থাকার এখানে জায়গা না, যদি কঠিন পরীক্ষা আসে জীবন দিয়া দিবেন, খবরদারি মান দিবেন না, পারবেন না?
আর যদি ইমান দিয়ে জীবন নিয়ে রাখেন সুর কুত্তার চেয়ে কম দাম হবে, মনে থাকবে? বাদশা কয় তোরে আমি মৃত্যুদণ্ড দিব, কারে? জাবের বিন আব্দুল্লাহ ওই 9 বছর পোলারে, তোরে মৃত্যুদণ্ড দিব। কয় যে আমার হায়াতের মালিক, আমার মহতের মালিক আল্লাহ, আপনি মারার কে? রাখে আল্লাহ আর মারে আল্লাহ। আপনি মারার কি? মজ্জা সুদ্রি, আপনি একজন কোন থেকে? আমার হায়াতের মালিক মহতের মালিক হলো আল্লাহ। বাদশা কয় শূন্য রাহে না তো কি ডাইরেক্ট একশন, একটু দেরি নাই, ওর দলে কোন লোক বিরা যাইতেছে। তাফসীরের মধ্যে লাগছে এই এই ঘটনা ঘটার পরে দেশের 10 আনি লোক মুসলমান হয়ে গেছে। বাদশা কয় খাইছে তো, রাষ্ট্র তো রক্ষা করা গেল না, এদের মার। নৌবাহিনীর সৈন্য ধরে কয় সাগরের মধ্যখানে নিয়ে দা, হাত পা বাইন্দা, পাউ হুড়ের দিকে দিবি, মাথা নিচের দিকে দিবি, দেয়া কবি কলমা সার, নইলে পানিতে ডুবাইয়া মারব, কলমা সার না হয় পানিতে চুবাইয়া মারব, যদি কলমা সাইরা দেয় বাড়ি ফিরাইয়া আনো, যদি কলমা না সারে হাত পা বাঁধা অবস্থায় পানির মধ্যে ছেড়ে দিও। সৈন্যরা, নৌবাহিনীর সৈন্যরা সাগরের মধ্যখানে নিয়ে গেছে, তরঙ্গের মধ্যে কয় কলমা সার, হাত পা বাঁধে নিছে, কলমা সার না হয় তোরে চুবাইয়া মারব, কলমা সার না হয় তোরে ডুবাইয়া মারব। ছেলে কয় সাইরা দাও, আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক আল্লাহ, এই সমুদ্রের তরঙ্গের মধ্যে আমার আল্লাহ ইচ্ছা করলে আমাকে বাঁচাইতে পারে। তাফসীরে মালিক তানজিলের মধ্যে লেখছে সৈন্যরা যখন পানির মধ্যে ছেড়ে দিছে, পানিতে পড়ার সাথে সাথে হাত পায়ের গিরাগুলি টস টস করে খুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে নির্দেশ দিছে সীসা ঢালা রাস্তা হয়ে যাও, আমার বন্ধুকে হেঁটে কিনারায় আসতে দাও। আবু আতাস খাকো বাদো বন্দান, আবু আতাস খাকো বাদো বন্দান, চাদরটা নিয়ে বামানো তো মুর্দা বা হক জিন্দান, বামানো তো মুর্দা বা হক জিন্দান। ও আমার ভাইরা, ও আমার বাবারা, পানি আল্লাহর কথা শুনে, আগুনে আল্লাহর কথা শুনে, আপনারা কি জানেন না ইব্রাহিম খলিল অগ্নিকুণ্ডের মধ্যে কি আল্লাহর কথা শুনে নাই? শুনছে? হযরত মুসা আলাইহিস সালাম নীল দরিয়া পাড়ি দেওয়ার সময় কি পানি আল্লাহর কথা শুনে নাই? সেই পানিকে আল্লাহ কয় সীসা ডালা প্রাচীর হও, আমার বন্ধুরে হেঁটে আসতে দাও। ছেলে টুক টুক করে পানির উপরে দিয়ে হেঁটে হেঁটে চলে আসছে। আল্লাহর বন্ধুরা পানির উপরে দিয়ে হেঁটে আসতে পারে, আপনাদের দেশের অতি নিকটে আল্লাহর একটা বন্ধু ছিল, ওই বন্ধুটা পানির উপরে দিয়ে হাঁটতে পারত, তিনি হলেন মির্জাগঞ্জের ইয়ারউদ্দিন খলিফা সাহেব, পানির উপরে দিয়ে হাঁটতে পারত। আমি সব ঘটনা জানি। ছেলে হাঁটা কিনারা এসে গেছে, এমন সময় আল্লাহ কয় হে সমুদ্রের পানি, আমার বন্ধু কিনারা এসে গেছে, আমার দুশ্মনের সেনাবাহিনী মধ্য সমুদ্র রয়েছে, আমি নির্দেশ দিলাম তরঙ্গ লাগাও, ঢেউ লাগাও। ঢেউ আর তুফান শুরু হয়ে গেল, জলোচ্ছ্বাস আরম্ভ হয়ে গেল, মুহূর্তের মধ্যে বাদশার হাজার হাজার সৈন্য পানির মধ্যে বিবাহ নিপাত হইয়া গেল। ছেলে পলাইন না, ছেলে না টুক টুক করে আইটা রাজার বাড়ি গেছে। রাজা কয় আমার সৈন্য কই? কয় আপনার সৈন্যরে আমার আল্লাহ খতম করে দিছে, আর আমারে আমারে জিন্দা আপনার বাড়ি সহি সালেম পৌঁছে দিছে। কয় আরে কস কি? কয় গায়ে দেখেন লাশ খালি আসতেছে। সুবহানাল্লাহ, এ কি ফলাইন না? ফোলা ফোলাবে না। সারা দেশের 14 আনে মানুষ মুসলমান হয়ে গেছে। এসব ঘটনা শুনে খালি ভিতরে দিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, উপরে দিয়ে উনি দেহের দেশ ঠিক, নিচে দিয়ে যে সব চলে যাইতেছে, শিগুর কাইটা যাচ্ছে, ওনার খবর নাই, খবরে না দাঁড়াত কামান দে হাওয়া অবস্থা। বাদশাকে সর্বনাশ দেশ ঠেকানো দরকার, জাতি উদ্ধার করার দরকার, রাষ্ট্রীয় ক্ষমতা তো আমার হাত থেকে চলে গেল। স্থল বাহিনীর সেনাপতিকে ডাক দিছে, শীত লাগে, পাহাড়ের টিলার মধ্যে নিয়ে যাও, নিয়ে হাত পা বাইন্দা, উঁচু পাহাড়ের টিলার মধ্যে মাথাটা নিচের দিকে দিয়া, এরপরে বলো কলমা সার,
নাইলে তোরে ছেড়ে দিব, যদি কলমা ছেড়ে দেয় নিয়ে আইসো, কলমা যদি না ছাড়ে হাত পা বাঁধা অবস্থায় দেড় মাইল পার উপরের দিকে ছেড়ে দিও, যেন চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তাফসীর মধ্যে লেখছে সৈন্যরা হাত পা মজবুত করে বাঁধা পাহাড়ের টিলা দেড় মাইল উপরের দিকে কয় ছেড়ে দিলাম কলমা সার, ছেড়ে দিলাম কলমা সার, মাথা নিচের দিকে কয়ে আল্লাহ সমুদ্রের পানির মধ্যে বাঁচাইতে পারে, সে আল্লাহ কি শুকনো জায়গায় আমারে বাঁচাইতে পারবেন না? সাইরা দেন এখন আল্লাহ আমারে বাঁচাবে, যে সাইরা দিছে। তাফসীরে মুজাহিদ কোরআনের মধ্যে লেখছে যে টস করে বানগুলি খুলে গেছে, একটা পাখি যেভাবে উড়াল দেয় এভাবে এসে রোডের মধ্যে নামছে। বলুন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন। ডাকা বলে ও আল্লাহ আমি ঠিক মতো রোডে এসে গেছি, আমার শত্রু সৈন্য পাহাড়ের টিলায় আছে, তোমার হাতে ছেড়ে দিলাম। বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে পাহাড়ে পাহাড়ে ঘর্ষণ লাগাই ওই বাদশাহ সৈন্যদেরকে মশল্লা যেভাবে পিছে এভাবে পিছে দিল। এক ইমানদার হয়ে গেছে, বাদশাহকে উভয় কি রে রাষ্ট্র তো গেল, উজিরে আজম চিফ মিনিস্টার প্রধানমন্ত্রী উভয় কি উভয় মানে আগুন ছাড়া আর উভয় নাই। কুতিলা সাহাবুল উখদুদিন নারি জাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদু ওয়াহুম আলা মা ইয়াফালুনা বিল মুমিনিনা শুহুদ। বলেন সুবহানাল্লাহ। এখনো আমি আমার পয়েন্টে বুঝতে পারি নাই, অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত ভাবে আমি পৌঁছে যাব। বলুন সুবহানাল্লাহ। এখানে দুই প্রকারের লোক আছেন, এক প্রকারের লোকের চোখে ঘুম এসে গেছে, কারণ গ্রামের মানুষ তো আটটার সময় শোয়ার অভ্যাস, বারোটার সময় হলে সেহারি খায়। আর আরেক দলের ঘুম আসে না, মহব্বত করে চাইছে। আমি আপনাদের দুই দলকে শুভ সংবাদ দেই, হুজুররা আমার পাশে আইনুন সাহারাত বিয়ান হো মিল্লা, সেই চোখ দিয়ে চাইয়া আসেন ঘুমান না, এই চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিছে। আর আমার যে ভাইরা ঘুমায় গেছেন আপনাদের জন্য শুভ সংবাদ, ঘুম যাতে আসতেছে শয়তানকে বাড়ি যা, স্বাস্থ্যকে বাড়ি যা, আপনি যান না এরপরে টাইনে টাইনে দেখেন, আবার বন্ধ হয় আবার টাইনে টাইনে দেখেন, আপনাকে আল্লাহর হাবিব বলছেন তোর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। বাড়ি যাওয়া যাবে, যখন যাওয়া যাবে, আর যাওয়া যাবে না। মোহাম্মদুর রসুল্লার নাইলনের সুতা দিয়ে হাত পা বাঁধছি, যাওয়া যাবে আর যাওয়া যাবে না। আর যে যাবেন ইমান আমানটা গেটের মধ্যে খোয়াবেন, কারণ এই ওয়াজটা আমার নিজের না, হুজুরা আমার সাক্ষী। হুজুরা বলেন তো হাদিসটা তিরমিজি শরীফে নাই? ওই যে দেখেন হুরিমাতিন নারু আলা সালাসাতা আয়ুনিন আয়নুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আয়নুন সাহারাত বিআনুমিল্লাহ ওয়া আয়নুন আল্লাহর হাবিবের পাক জবানে বলেছেন কখনো মিথ্যা হইতে পারে না, মিথ্যা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলছে এটা আবু জাহেলও বলতে পারে নাই। আবু জাহেল মানুষ জিজ্ঞাসা করছে আপনার সাথে হুজুরের এত গন্ডগোল, মোহাম্মদ রসুল্লাহকে মিথ্যা কথা কয়, কোনার সাথে আমার যুদ্ধ বিগ্রহ হইতে পারে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ মিথ্যা কথা কয় না। বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল যদি না মিথ্যা কথা কয় না, আমরা ওনার উম্মত হয়ে কইতে পারি যে আল্লাহর হাবিব মিথ্যা কথা কয়? এজন্য ভারত উপমহাদেশের সবচেয়ে বড় বক্তা হাফেজুল হাদিস মরহুম হযরত মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব এক একটা হাদিস কইয়া বলতেন, আল্লাহর হাবিবের পাক জবানে বলেছেন কখনো মিথ্যা হইতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আমাদের ভারত উপমহাদেশে বড় বড় আলেম অনেক হয়েছে, হাফেজ কোরআন অনেক হয়েছে, কিন্তু হাফেজুল হাদিস কোনো আলেম হয় নাই। বসিরহাটের মাওলানা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাই হাফেজুল হাদিস ছিলেন, উনি 25 লক্ষ হাদিসের
25,000 হাদিসের হাফেজ ছিলেন। বলুন সুবহান, এখানে আসেন না যে একজন রুহুল আমিন সাহেবের বাসনা লোক কতক্ষণ আছেন? নাই, আজ তো আমরা মাইক ছাড়া ওয়াজ করতে পারি না। মাওলানা রুহুল আমিন সাহেব 5-6 লাখ লোকের মধ্যে ওয়াজ করছে, মাইক লাগে নাই। বলুন সুবহান, মধ্যখানে দাঁড়ায় কানে দূরে চোখ বুঝে ওয়াজ করত। আমার আব্বা আমার কাছে বলছে, আমি হুজুরকে দেখি নাই, যেহেতু উনি এন্তেকাল হয়েছে আজ থেকে 48 বছর আগে, তা আমি তো ছোট্ট, আমি কইতে পারবো না, আমি ওনার দেখি নাই। আসেন, কি অবস্থা? কয়বার অগ্নিকুণ্ড খুঁজব, আগুনে ফেলাবো তোরে। ছেলেকে আগুনের ভয় দেখাইন না, আমাদের জাতীয় নেতা আগুনের পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। বলুন সুবহানাল্লাহ, কে? শুধু ইব্রাহিমের আগুনটা ঠান্ডা করে নাই, উপরে দিয়ে আগুন জ্বলছে, ভিতরে দিয়ে বেহেস্তের বাগান বানাইয়া কুরসির মধ্যে ইব্রাহিম রে বসাইয়া রাখছে। পরীক্ষা আমাকে দেওয়া আছে, আপনি আগুনের ভয় দেখেন না। দাও দাও আগুন, ঠেলাটা বুঝবি কো, ফেলাইয়ে দেহেন ফার্স্ট ক্লাস ফার্স্ট। ইব্রাহিম আলাইহিস সালাম নাম ছিল ইব্রাহিম, ওই অগ্নিকুণ্ডের মধ্যে পরীক্ষা দিয়ে হয়েছে খলিলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ, এই উপাধিটা উনি পাইছে জিব্রাইল আলাইহিস সালাম আইসা হুজুর নিবেদন কো, আপনি কে? জিব্রাইল কো, আপনার সাহায্য আমি চাই না। মিকাইল আলাইহিস সালাম আইসা হুজুর বৃষ্টি দেই কো, তুমি কে? কয় আমি মিকাইল, বৃষ্টি দেই। কয় না, তুমি তো মখলুক, তোমার সাহায্য আমি চাই না।